কোন ধরনের গুজবে কান না দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পূজাকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার ষষ্ঠী পূজার সন্ধ্যায় রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রবিবার নবপত্রিকা প্রবেশ এবং দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হবে সপ্তমী বিহিত পূজা। আনুষ্ঠানিকভাবে ষষ্ঠী পূজার সমাপ্তি ঘোষণার আগেই ভক্তদের সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ। বছর শেষে আবারও দেবী দুর্গার সান্নিধ্য পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। মায়ের দুর্গা পূজাতে প্রতিমা বিসর্জন করছে, বিয়ে পূজার আগে ভাঙচুর করছে, এগুলি যেন আমাদের শুনতে না হয়। দেবীর কাছে এটাই প্রার্থনা করছি, আমরা যেন সুস্থভাবে সবাই পূজা করতে পারি, উদযাপন করতে পারি। যত প্রকার খারাপ রোগ ব্যাধি আছে তা থেকে যত মা আমাদেরকে মানে সুস্থ জীবন দান করে। রবিবার সকাল 8টায় শুরু হবে সপ্তমী বিহিত পূজা। অনুষ্ঠান সূচিতে রয়েছে দেবীর চক্ষুদান এবং নবপত্রিকা প্রবেশ। একটা বেলের ডালকে, সেই বেলের ডালটা কেটে নিয়ে আমরা এখানে নবপত্রিকায় সংযোগ করব, সংযোগ করে সেখানে স্নান করাবো এবং স্নান করানোর পরে প্রতিমায় চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা এবং পূজা, এগুলি সপ্তমী বিহিত যত পূজা আছে সবগুলো আমরা করব। সপ্তমী পূজার দিনে নানা আনুষ্ঠানিকতা রয়েছে বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি। পুজো শেষে আমরা দুস্থদের মাঝে বস্ত্র বিতরণের একটি আনুষ্ঠানিকতা রেখেছি। আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের এখানে নতুন আইজি, যিনি বর্তমানে দায়িত্ব নিয়েছেন, উনি আসবেন। ঢাকা মহানগর 242টি পুজো হচ্ছে, আমরা সাংগঠনিক নির্দেশনা দিয়েছি। শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত বছরের মতো কোনো সহিংস ঘটনার ঘটবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। কোনো গুজবে কান দেবেন না, গুজবটার পিছনের সত্যিটাকে বের করতে চেষ্টা করবেন। যদি এই ধরনের পরিস্থিতি কোনোখানে মানে তৈরি, তা আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, যারা এই ঘটনা ঘটাতে চাইবেন তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। পূজাকে ঘিরে সব ধরনের নিজস্ব নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিজয় কুমার দাস, DBC নিউজ, ঢাকা।